সকাল সকাল ঘুম থেকে উঠে খবরটা পেলাম যে রূপার ঠাকুমা মারা গেছেন, যাকে তোমরা ব্লগে হয়তো দেখেছো এর আগে দু একবার। অনেকটাই বয়স হয়ে গেছিলেন, তো কাল রাত্রেবেলা হয়তো ঘুমের মধ্যেই মারা গেছেন, কী কারণে এক্স্যাক্টলি এখন আমি জানি না। বাট সকালবেলা খবরটা পেলাম 7:30টার সময়, তখনই ঘুম থেকে উঠে গিয়ে তো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, কারণ রূপারা ছিল ওই বাড়িতে, ওরা চলে আসবে এই বাড়িতে। আসলে ঠাকমারা আলাদা বাড়িতে থাকে, রূপারা আলাদা, রূপার বাবা অন্য বাড়িতে থাকে, রূপার ঠাকমা আমাদের পাড়ায় পাশেই একটা বাড়িতে থাকেন, ওখানে ওদের একটা বাড়ি আছে, তো সেই বাড়িতে মারা গেছেন। আর রূপা আছে রূপার বাপের বাড়িতে, তো রূপার রোদ্দুর চলে আসছে, তো ওদের রিসিভ করার জন্য এবং তাদের ঘর দোর সমস্ত পরিষ্কার করে দেওয়া, ঠাকুর ঘর সমস্ত করার জন্য এখন প্রায় 9টা বাজে, সমস্ত কাজ প্রায় মোটামুটি কমপ্লিট, একটু বাকি আছে, ওটা করে নিই। আমি এখন যাবো বাজারে, বাজার ফাট করে দিয়ে চলে আসি, এখন শ্মশানে যেতে হবে। এই যথাযথ পুজোর কাস্টমারের ফোন আসছে, আমি এখন দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, কিছু করার নেই, পরিস্থিতি এর পড়লে এইভাবেই পড়ে, দেখা যাচ্ছে আগেকার কত কী কীভাবে করতে পারি। বাট এখন যা ঠাকুর ঘরের কাজটা আধা কমপ্লিট করেছি, আধা কমপ্লিটটা করে নিই, করে নিই বাজার করতে চলে যাচ্ছি। ঘরের কাজ শেষ হয়ে গেল, এবার হালকা করে কিছু বাজারটা করে আসি, কারণ আমাদের ফ্রিজটা একটু প্রবলেম হচ্ছে, তো স্টক করা মতো কোনো ব্যাপার নেই, এখন ডেলিকার বাজার ডেলি করতে হচ্ছে, তো এনিওয়ে এখন বেরিয়ে যাই বাজারটা করে আসি। একাটি পালং শাক তিন, একাটি পালং শাক তিন, তিনটে বেগুন, বেগুন আছে কি দিচ্ছে বাবা? হয়তো 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 পাঁচটা আছে, পাঁচটা আছে, আচ্ছা বেগুন, আচ্ছা 15 10 25 দশ পনেরো, 15 10 25 আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না আছে। সবাই বাবু এলো আর একে কোলে করে নিয়ে বসে আমরা চা খেতে বসেছি, আর রূপা গেছে ওই পাড়াতে ওর ঠাকুমাকে দেখতে। হ্যাঁ মা গেছে, তো ও মা এলে তারপর আমি না একবার যাব। হ্যাঁ বাপা বলো কি বলবে বলো, আমি তো কথা বলছি তুমি কথা বলো। মা 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 নাম ধরে ডাকছি, আমি কিছু বুঝতে পারছি না কি করছিস। বাবা বললে বাবা বাবা বলে, কিন্তু তোমাদের শোনানো হয়নি। মা 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 একজন এখন খেলনা নিয়ে বসেছে, আর তার মা এখনো বাড়ি থেকে আসে নাই। আমার চা খাওয়া হয়ে গেল, এবার এই পাউরিটাও খেয়ে নেবো। এনার তো খেয়ে দিয়ে বাড়িতে এসছে, এখন খিদে পেয়েছে কিনা বুঝতে পারছি না, এখন পুতুলগুলো চিবচ্ছে। এ পাপা সকালেও মনে হয় গেছি। রূপা ঠাকমার বডি তো দিয়ে দিয়েছে, সেই জন্য ওয়েট করছে, 11:40 বডি ঢুকিয়েছে, আর বডি হতে তো 12:30 বাজবে, তো এখানে ওয়েট করতে হচ্ছে, এখন কতক্ষণ ধরে ওয়েট করবো জানি না। আর এখানে আবার শঙ্কর চক্রবর্তী ওয়াইফ মারা গেছেন, মানে সোনা চক্রবর্তী সিনেমা আর্টিস্ট,
সেখানে ওই জন্য ওখানে ভিড়টা একটু বেশি আছে আজকে। শঙ্খ চক্রবর্তীর সাথে আমি একটা কাজ করেছিলাম, সম্ভবত সেটা অনেক দিন আগে, 1995-1996, বাতি ঘর বলে সিরিয়াল, আমার উপরে ও ক্যারেক্টারটা উনি করেছিলেন। বাট এখন তো আর ওনার সাথে দেখা করে সেটা বলা যাবে না, মানে বলা যাবে না মিন্স কি, তার পাশে দাঁড়ানো যাবে না, চিনতেই পারবে না হয়তো। এনিওয়ে, শঙ্কর চক্রবর্তী আমার হেয়ার কাটিং দেখে জিজ্ঞেস করেছে কোন সেলুন থেকে চুল কাটো, মানে এমনই চুল কাটতাম ছোটোবেলায় আর কি আমার লোকাল সেলুনে। সো এনিওয়ে, এখন ওই জন্য ওয়েট করছি এখানে, এখানে ওদের 12:30 অবধি কাজ আছে, 12:30 বডি পেরিয়ে গেলে তারপর আমার বেরিয়ে যাবো। জাস্ট ফিরলাম বাড়িতে, আর বাড়িতে ফিরে তো ফ্রেশ হয়ে গেছি, স্নান বান করা হয়ে গেছে, বাট তাড়াহুড়োর মধ্যে আছে, কারণ দোকানে বাবাকে ছাড়তে হবে, ইমার্জেন্সি, বাবা বড়বার যাবে, কারণ জগদ্ধাত্রী ঠাকুরের অস্ত্র আনতে হবে কালকে, পরশু জগদ্ধাত্রী পুজো, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। ওরা রান্না করছে, রান্না করা শেষ হয়নি, তাই চিন্তা করছি যত তাড়াতাড়ি যেতে পারবো দোকানে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। তো দেখা যাক কতক্ষণ আমি খেতে পারি, খিদেও পেয়েছে প্রচণ্ড। প্রচণ্ড সমস্ত কাজ কমপ্লিট, সমস্ত কাজ ঠিকঠাকই মিটেছে, আর রূপার বাবাই মুখাগ্নি করেছে, রূপার বাবা, রূপার ভাই, রূপার মা সব এখন ওই বাড়ি ফিরে গেছে, আমিও তো এই বাড়িতে ব্যাক করেছি। তো আজকে অনেকদিন পর দুপুর 2:30 মধ্যে ভাত পেলাম, যাই হোক রূপার ঠাকুমার দৌলতে। তো আজকে এক মেনুতে তো ভাত আছে, তার সাথে পালং শাক বেগুন দিয়ে আছে, আর এখানে আমাদের পাবদা মাছের ঝোল আছে। ইনি বসেছেন, বসে পড়ছি, তাড়াহুড়ো করে রান্না হলো, আমি আর মা মিলে করলাম, এখন ছেলে ঘুমোচ্ছে, বসে পড়ি, তারপরে ছেলেকে উঠিয়ে খাওয়াতে হচ্ছে, খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। লাঞ্চ কমপ্লিট হলো, লাঞ্চ কমপ্লিট করে এবার দোকান যাচ্ছি, বাবাকে বড় হতে যেতে ছাড়তে যাবো, সে এখন লং ওয়ে, আর সারাদিনই দোকানে থাকতে হবে। বিকালবেলা এখন 4:00 বাজে, আর আমি আর ছেলে এখন ছাদে ঘুরছি, কারণ এখন ছেলের চোখে ঘুম নেই, একটু আগেই ঘুম থেকে উঠেছে। প্রথমে তো একবার খেতে খেতে স্নান করে ঘুমিয়ে পড়লো, মানে খেতে পারলই না, তারপরে ঘুমন্ত অবস্থায় রেখে, মানে ঘুমোচ্ছিলো, তারপরে উঠিয়ে আবার খাইয়ে ওপরে আনলাম, এখন আর ঘুমোবে না, এখন ছাদে, কী হয়েছে বাবা, ছাদে একটু ঘুরি যতক্ষণ আলোটা আছে, একটু দেখি, তারপর তো আবার তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, সব ঘরে চলে যেতে হবে। আর এইখানে এসব সব জামাকাপড়গুলো মেলা, ও জামাকাপড়গুলো সব মেলে গেছে, এখনও শুকোয়নি, দেখি শুকোলে সন্ধ্যের আগে যদি হয় তো তুলে নিতে হবে, এখন ছেলে ঘুমালে তবে না, দেখো সন্ধ্যাটা কখন ঘুমায় দেখি। গুড ইভিনিং এভরিওয়ান, আর এখন ঠাকুর ঘরে মানে সন্ধ্যে দেওয়ার বেলা দোকানে, সন্ধ্যেটা আগে দিয়ে দিই, তারপর তো দোকানের কাজ তো করেই আছি দুপুরবেলা থেকে, এখনও স্টিল কন্টিনিউ, কাজের মতো তো কমপ্লিট হলো এক ছটকা, যেরকমই হয়। জগতে পুজোর কাস্টমার মানে বেশিরভাগ আজকে হয়নি, 5-6টা অ্যারাউন্ড হয়েছে, কালকে একটা চাপ আসতে চলেছে সকাল থেকেই, আশা করি তারপর থেকে মোটামুটি ফাঁকা হতো একটু হব। আর শরীর প্রচণ্ড খারাপ লাগছে, মাথা যন্ত্রণা খসে যাচ্ছে, আজকে যেহেতু দুপুরবেলা একটুখানির জন্য গড়াতে মানে শুতে পারিনি, খেয়ে উঠে চলে আসতে হচ্ছে, বা সকাল থেকে আজকে টানা লম্বা বিজি শিডিউল চলছিলো, শ্মশান বাড়ি দোকান, সো শরীরটা ভালো লাগছে না। মা ববি কিউটি কিনে নিয়ে এসছে, আজ যাবো খাবো, আর রোদ্দুর আর রুম্পার সাথে কথা বলে শুয়ে পড়বো, আর একদম ওয়েট করার মতো সময় হাতে নেই। এনিওয়ে, দোকান আজকে এখন বন্ধ করছি, 10:30 বাজে, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, এক্সট্রা কাজ করার মতো এনার্জি বা ইন্ট্রো কোনোটাই এখন শরীরের মধ্যে নেই, জাস্ট বাড়ি যাবো। তো ঘড়িতে এক্স্যাক্টলি এখন 1:00, কারোর ঘুম নেই, এনারও ঘুম নেই, এই বসে আছে, আমারও ঘুম নেই, এ নিয়ে দাঁড়িয়ে এখন কাজ করছে, মানে আজ সকাল থেকে যেরকমভাবে বিজি শিডিউলটা শুরু হয়েছে এখনও শেষ হওয়ার কোনো নাম নেই, অবস্থা দেখেছে, এখন ঘুরে ঘুরে তাকাচ্ছে যে কতটুকু ঘুম থেকে উঠলো, অবশ্য আজকে আমার ঘুম 12:00 ছটকে দিয়েছে একদম, আমি কখন ঘুমাবে আমি জানি না, এদিকে আমার তো প্রচণ্ড ঘুম পেয়েছে, এখনও ঘুমাতে পারছি না, অনেকক্ষণ এসেছি। এনিওয়ে, আজ সকাল থেকে দেখলে বিজি শিডিউলের মধ্যে সব কিছু চললো, আমাদের 2022-এ যে আমরা আমাদের নিকটস্থ আত্মীয় যে কজনকে হারাবো জানি না ভাই, অলরেডি 3 বয়স্ক যারা ছিলেন তারাই 3 অলমোস্ট চলে গেলেন, আর রূপার ঠাকমা আজকে, প্রথমে আমার ঠাকমা, তারপর রূপার দিদা, আজ রূপার ঠাকমা, 3 আজ বয়স্ক, বা মানে আমার ফ্যামিলির মধ্যে চলে গেলেন। 2022-টা না আর কিছু না দেখে আনে, সব কিছু ভালো ভালোভাবে কেটে যাওয়া, ভালোটা সব থেকে বেশি হয়েছে ছেলে এসছে, হ্যাঁ অবশ্যই রোদ্দুর এসছে 2022-এ, কিন্তু আমাদের অনেক নিকটস্থ আত্মীয়দের এবং অনেক হেফাজত আমাদের উপর দিয়ে গেছে, অনেক হেফাজত, এরকম হেফাজত কোনো বছরে যায় না। 2022 5th January থেকে যেটা শুরু হয়েছে,
কত কিসের মধ্যে দিয়ে যে আমরা গেছি, মানে সেটা আমি আর ওই জানি। এছাড়া দিন আমার প্রথম নাইন্থ মান্থের সাত ছিল, তো সেই দিন রাত্রি থেকেই ও ঠাকুমা অসুস্থ হয়ে যায়, সেটা ওখান থেকেই প্রায় শুরু হয়, ওখান জার্নিটা শুরু। কিন্তু এর ঘটনাটা অনেক বড়, অনেক কিছু। যদিও আমরা ব্লগ আরম্ভ করেছি পয়লা বৈশাখ, কিন্তু তার আগেও অনেক কিছু ঘটে গেছে আমাদের সাথে, সেই নিয়ে মাথা নাড়াচ্ছে, বলছে আর বলো না ঘুম পাচ্ছে এবার। হ্যাঁ, এবার আমরা ঘুমাবো। এনিওয়ে, পরে তোমাদের জিনিসটা সব কিছু বলবো। আর 2022 আর কিছু না, সব কিছু ভালোভাবে মিটে যায়। দু মাস মাত্র বাকি, কাল 1 নভেম্বর। আজকে ব্লগ করছি এখানেই শেষ। কিছু যদি ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব সমরূপ। ভালো থেকো, ভালো রেখো, সবাইকে নিয়ে একসাথে থেকো, আমাদের ব্লগ দেখো, আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে কাল নতুন কোনো ব্লগের সাথে। আজকে মতো আজকে হয়েছে। গুড নাইট, গুড নাইট, টাটা 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 টাটা।